সম্মানিত দর্শক শ্রোতা, আজ 6 জানুয়ারি 2010 বুধবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। ব্যাপক সমালোচিত আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিতর্কিত ও অনৈতিক কর্মকাণ্ড এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের ভাইয়ের ব্যাপরোয়া ভূমিদস্যুতায় ভিন্ন ভিন্ন দুটি প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর পত্রিকা। ক্ষমতাসীন মহাজোটের বর্ষপূর্তিতে সাফল্য ব্যর্থতার মূল্যায়ন করে আজকের পত্রিকাগুলো বেশ কিছু প্রতিবেদন করেছে। নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকার দলীয় লোকজনদের ব্যাপরোয়া টেন্ডারবাজি ও দখলবাজি, দলীয়করণ ও বদলি বাণিজ্যের ফলে প্রশাসনিক কর্মকাণ্ডে স্থবিরতা, উদ্বেগজনক মানবাধিকার পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে প্রতিবেদন ছেপেছে সমকাল, আমার দেশ, যুগান্তর, নয়া দিগন্ত, মানবজমিন সহ প্রায় সবগুলো পত্রিকাই। বারোয়াউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একক আধিপত্য বিস্তারের সংঘাতে আওয়ামী ছাত্রলীগের ব্যাপরোয়া সহিংসতার খবর, বরিশাল বিএম কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে ছাত্রলীগ ক্যাডারদের হামলার সংবাদ এবং মহাজোট শাসনামলের প্রথম বছরে দেশব্যাপী ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্যাপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবেদন ছেপেছে নয়া দিগন্ত, যুগান্তর ও আমার দেশ। পর্যটন নগরী কক্সবাজারে ক্ষমতাসীন লোকজন একটি স্কুলের 5 জন শিক্ষককে মারধর করার খবর, ছাত্রলীগ ক্যাডাররা উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁয় একজন কলেজ শিক্ষককে লাঞ্ছিত করার সংবাদ এবং যশোর MM কলেজে ছাত্রলীগের হামলায় প্রতিপক্ষ ছাত্র সংগঠনের 5 জন নেতাকর্মী আহত হওয়ার খবর এসেছে যথাক্রমে জয় জয় দিন, নয়া দিগন্ত ও BDNews24.com-এ। গাজীপুরের কালিয়াকৈরে একজন সংখ্যালঘু হিন্দু ব্যবসায়ীর নির্মম হত্যাকাণ্ডের খবর এবং বরিশালের গৌরনদীতে একটি কালী মন্দিরের 6টি প্রতিমা ভাঙচুরের সংবাদ এসেছে BDNews24.com, প্রথম আলো ও যুগান্তরে। বগুড়ায় সড়ক পরিবহন কার্যালয়ে ক্ষমতাসীন নেতারা অনৈতিকভাবে কোটি টাকা হাতিয়ে নেয়ার সংবাদ, কিশোরগঞ্জে সরকার দলীয় লোকজনদের ব্যাপরোয়া ভূমিদস্যুতার খবর এবং আতঙ্কের জনপদ পার্বত্য রাঙামাটিতে উপজাতীয় জঙ্গিদের অপহরণ বাণিজ্যের সংবাদ ছেপেছে প্রথম আলো ও নয়া দিগন্ত। রাজশাহীর পুটিয়ায় বিনামূল্যে বিতরণের সরকারি বই টাকার বিনিময়ে বিক্রি হওয়ার সংবাদ এবং সারাদেশে নির্মাণ সামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নির্মাণ শিল্পে অস্থিরতায় খবর করেছে সমকাল পত্রিকা। সন্ত্রাসের জনপদ ফেনীতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে উপলক্ষ করে কুখ্যাত হাজারি বাহিনীর ক্যাডাররা নিজ দলীয় প্রতিপক্ষ গ্রুপের একজন নেতাকে গুলি করে হত্যা করার সংবাদ ছেপেছে জয় জয় দিন, প্রথম আলো, নয়া দিগন্ত ও যুগান্তর। BDNews24.com-এ আপডেট হয়েছে সীমান্ত জেলা নেত্রকোনার কলমাকান্দায় আওয়ামী লীগ ক্যাডাররা বিরোধী দলীয় কার্যালয়ে হামলা করে কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালকে লাঞ্ছিত করার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।